নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি মাসিক রাশিফলের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি সিংহ রাশির জাতক জাতিকার মে মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম ক্রিয়েট করতে চলেছে। এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ বিচার করতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভস্য শীঘ্র। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের মে মাস কেমন যেতে চলেছে তার আগাম পূর্বাভাস আমি অবশ্যই আপনাদেরকে এই ভিডিওতে দিতে চলেছি। কিন্তু তার আগে একটি বিষয় জানিয়ে দিই, দেখুন, আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ সকল সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথাই একদম অক্ষরে অক্ষরে মিলবে, এ ধরে কখনো এগোবেন না। তবে এই ভিডিওর মাধ্যমে আপনারা চলার পথে হোঁচটটা খাবেন না, এতটুকুটাই বলবো, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যিনি বর্তমানে ভিডিওটি দেখছেন, আপনার নিজস্ব জন্মছক অনুযায়ী আপনার ভবিষ্যৎ কেমন যাবে তা জানতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর এই নাম্বারটি আমি ডিসক্রিপশন বক্সেও মেনশন করে দেবো। তাহলে আসুন জেনে নেওয়া যাক সিংহ রাশির জাতক জাতিকার মে মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসে শারীরিক দিক, কারণ কথায় আছে না, স্বাস্থ্যই সম্পদ, তাই শারীরিক দিকটা আমি আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, গ্রহের যা গোচর রয়েছে সেই অনুযায়ী আমি একটি কথাই বলবো, আপনাদের শারীরিক দিক কিন্তু যথেষ্ট শুভ যেতে চলেছে, অর্থাৎ বড় ধরনের কোনো রোগে কিন্তু পড়বেন না। তবে ছোটোখাটো টুকিটাকি জ্বর জ্বালা এগুলো আসতে পারে, সেটা বড় ব্যাপার নয়, কিন্তু বড় ধরনের রোগে পড়ে সেখানে এক্সপেন্সেস হয়ে গেল মেডিকেল, সেরকম কিন্তু হওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে। এবং আরেকটি পজিটিভ দিক হচ্ছে গুরুজনদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যেতে চলেছে, অর্থাৎ বাবা মা, দাদু দিদা, ইনারা যারা রয়েছেন তাদের শরীর স্বাস্থ্য ভালো যেতে চলেছে। এরপর আসি মোস্ট ভাইটাল পয়েন্ট, অর্থনৈতিক অবস্থা কেমন যেতে চলেছে। দেখুন, অর্থনৈতিক অবস্থা কিন্তু নো ডাউট ভালো যেতে চলেছে, অর্থাৎ ক্যাশ কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে আসবে। কিন্তু এখানে একটি কিন্তু রয়েছে, সেটি হচ্ছে আপনারা কিছুটা বিলাসবহুল হয়ে পড়বেন, অর্থাৎ আননেসেসারি খরচ করে ফেলবেন এবং আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা এগুলো পূরণ করতে গিয়ে কিছু পরিমাণে কিন্তু লোনেও পড়ে যেতে পারেন। আপনারা একটু চেষ্টা করবেন যে একটু কম খরচা করা এবং একটু মিতব্যয়ী হওয়ার, সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম হবে না, অর্থাৎ অর্থ আসবে কিন্তু সেই অর্থ কিন্তু টিকিয়ে রাখার ক্ষমতা বা দায়িত্ব কিন্তু টোটালটাই আপনার উপর। এরপর আছে পারিবারিক স্থান। দেখুন, পারিবারিক স্থান কিন্তু খুব একটা শুভ দেখা যাচ্ছে না, অর্থাৎ পরিবারের মধ্যে ছোটোখাটো মতান্তর, মতবিরোধ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও কিন্তু মতান্তর, মতবিরোধ কিন্তু আসতে পারে। কটু কথা কাউকে বলবেন না এবং একটু বুঝে সুঝে কথা বলুন, চতুরতার মাধ্যমে কথা বলুন, কাউকে ছোট না করে, কাউকে হার্ট না করে এমন কিছু কথা বলুন যাতে সে মানুষটা আপনার উপরে না রেগে যায় এবং সে মানুষটি পরবর্তীতে নিজের ভুল নিজেই বুঝতে পারে। এরপর আছে প্রেম বা প্রেমজ জীবন। দেখুন, প্রেমের দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের নতুন প্রেমের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এবং আপনাদের পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে। তবে এই বিষয়ে একটি কথা বলে দিই, এই সময়ে কিন্তু আপনাদের প্রেমিক প্রেমিকার মধ্যে কিন্তু ছোটোখাটো মতান্তর আসার সম্ভাবনা রয়েছে এবং একে অপরকে একটু সন্দেহবাতিক মন, যা কিন্তু আপনাদের সম্পর্ককে নষ্ট করে দিতে পারে, তাই অহেতুক সন্দেহ কিন্তু করবেন না। এরপরে আছে পড়াশোনা, অর্থাৎ যারা শিক্ষার্থীরা রয়েছেন বা বিদ্যার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। আপার লেভেলের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং লোয়ার লেভেলের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ পড়াশোনার দিক কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই মাসে লোন হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনারা এই মাসে লোন নিতে পারেন। তবে আমি একটি কথাই বলবো, এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না,
এ দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, এবং এই মাসে চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না, বিশেষ করে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে। আপনারা পার্টনারের দিকে অবশ্যই খেয়াল রাখুন, নচেত পার্টনার আপনাকে ডুবিয়ে ফেলতে পারে। এই মাসে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদেরও কিন্তু দুর্দান্ত যেতে চলেছে। এরপরে আসি চাকুরি ক্ষেত্র, অর্থাৎ এই মাসে আপনারা নতুন চাকরি পেতে চলেছেন, তবে একটু বাধার মধ্যে দিয়ে, অর্থাৎ স্মুথলি কিন্তু হবে না, তাই আপনাদেরকে দম ধরে থাকতে হবে এবং আমি এটা পারবো এই রকম একটা টেন্ডেন্সি মনের মধ্যে রাখতে হবে। এবং যারা একই জায়গায় চাকরি করছেন তাদের কিন্তু কাজের প্রেশার বৃদ্ধি পাবে, আর এই প্রেশারটাকেও কিন্তু আপনাদেরকে নিতে হবে, নচেত কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এই মাসে শত্রুতা কিন্তু যথেষ্ট পরিমাণে হতে চলেছে, অর্থাৎ আপনার বিরুদ্ধে শত্রু কিন্তু উঠে পড়ে লাগবে, তবে ভয়ের কিছু নেই, শত্রু আপনার কিছুই করতে পারবেন না যদি আপনি একটু কুল মাইন্ডেড হন। অর্থাৎ তারা যদি আপনাকে উত্তেজিত করে বা তারা এমন কিছু সিন ক্রিয়েট করে সেখানে আপনি উত্তেজিত হয়ে পড়লেন, সেরকম করলে কিন্তু হবে না। অর্থাৎ শত্রু থেকে আপনি একটু সাবধান থাকুন, আর এই শত্রু আপনার পাড়া থেকে হতে পারে, কাজের জায়গায় হতে পারে, এবং কিছু ক্ষেত্রে জ্ঞাতি শত্রুতাও হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে আসি চাকুরি ক্ষেত্র, অর্থাৎ এই মাসে আপনারা নতুন চাকরি পেতে চলেছেন, তবে একটু বাধার মধ্যে দিয়ে, অর্থাৎ স্মুথলি কিন্তু হবে না, তাই আপনাদেরকে দম ধরে থাকতে হবে এবং আমি এটা পারবো এই রকম একটা টেন্ডেন্সি মনের মধ্যে রাখতে হবে। এবং যারা একই জায়গায় চাকরি করছেন তাদের কিন্তু কাজের প্রেশার বৃদ্ধি পাবে, আর এই প্রেশারটাকেও কিন্তু আপনাদেরকে নিতে হবে, নচেত কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এরপরে আসি এ মাসে আপনারা হাইলাইটেড কোনো প্রোডাক্ট কিনতে পারেন, অর্থাৎ বাড়ির জন্য কোনো এসি বা কুলার এই সমস্ত কিছু কেনার সম্ভাবনা রয়েছে, এবং এই মাসে ট্যুরে যাওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ আপনারা ভ্রমণে যেতে পারেন। এ মাসে ছোটোখাটো দুর্ঘটনার যোগ দেখা যাচ্ছে, আপনারা যখন রাস্তাঘাটে বেরোবেন তখন অবশ্যই একটু সাবধানে বেরোন, সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট করবে না। তো এই গেল সিংহ রাশির জাতক জাতিকার মেন জিস্ট, অর্থাৎ আপনাদেরকে কীভাবে চলতে হবে এবং কোন জিনিস করবেন না কোন জিনিস করবেন, এই সমস্ত কিছুই আমি আপনাদেরকে মোটামুটি তুলে ধরার চেষ্টা করলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।